আচ্ছা, এবার আমি দেখাবো হচ্ছে টাইমার কাউন্টার, যে ফিচারটা সব মাইক্রো কন্ট্রোলারে থাকে। টাইমার কাউন্টার তো টাইমার কাউন্টার সাধারণত দুইটা বা তিনটা থাকে। আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আমরা 80 মেগা 8 ইউজ করতেছি, 80 মেগা 8-এ টাইমার কাউন্টার 0, 1, 2 দুইটা আছে। তো আমরা প্রথমে একটু জিরোটার কথা বলি। এইটা টাইমার কাউন্টার জিনিসটা কী এটা একটু বলি। টাইমার কাউন্টার হলো যে আমার মাইক্রো কন্ট্রোলারের ভিতরে একটা রেজিস্টার, ধরো আমি টাইমার কাউন্টার 0-র কথাই বলতেছি, 0-র কথা, এটা হচ্ছে একটা 8-বিটের টাইমার কাউন্টার, টাইমার অথবা কাউন্টার যে যেটা বলে, 8-বিটের। তার মানে এখানে 8-বিটের একটা রেজিস্টার আছে, যে রেজিস্টারের ভ্যালু ধরো প্রথমে 0000000000, প্রথমে এটা আছে। এখন আমি যদি এই টাইমার কাউন্টারটাকে স্টার্ট করি, তাহলে যেটা হবে যে এই ভ্যালুটা ইনক্রিজ করতে থাকবে, এক এক করে বাড়তে থাকবে। আমার টাইমার কাউন্টার যে একটা মাইক্রো কন্ট্রোলের ভিতরে একটা হার্ডওয়্যার আছে, যে হার্ডওয়্যারে ক্লক পালস আসতে থাকবে, সে প্রতি ক্লক পালসে এটার ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, এই রেজিস্টারের ভ্যালু। এভাবে বাড়তে বাড়তে প্রথমে হবে 0000, তারপরে 0001, এভাবে তারপরে হবে 10, তারপরে 11, তারপরে 001, এভাবে এটার ভ্যালু বাড়তেছে। এক সময় কী হবে, এরকম বাড়তে বাড়তে 11111111 এরকম হয়ে যাবে, মানে সবগুলাই 1 হয়ে গেল। তাহলে আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি ডেসিমালে ভ্যালুটা 0 থেকে 255 পর্যন্ত, এটা মানে হচ্ছে 255, ঠিক আছে। এইভাবে 0 থেকে 255 পর্যন্ত এই টাইমার, এই যে কাউন্টার রেজিস্টারটা, এটা একটা কাউন্টার, এই কাউন্টার রেজিস্টারটা এভাবে বাড়তে থাকবে। তো এখন আমি এটা দিয়ে তাহলে কী করবো, এটা বাড়লে আমার আমার কী কাজ, আমি এটা দিয়ে কী করতেছি। এটা ব্যাপার হচ্ছে যে কেন আমরা ইউজ করি সেটা একটু বলি। সেটা হলো যে ধরো আমি আমার মাইক্রো কন্ট্রোলার কোনো একটা কাজ করতেছে, এই সময় তার কোনো একটা কিছু ইভেন্ট কাউন্ট করতে হবে। ধরো যে এত সময় পরে, যে ধরো 1 সেকেন্ড পরে একটা কাজ করতে হবে, ঠিক আছে। এখন সমস্যা হলো যে 1 সেকেন্ডটা যদি তার মাইক্রো কন্ট্রোলারের নিজের কাউন্ট করতে হয়, তাহলে কিন্তু তাকে সব কাজ বন্ধ করে দিয়ে শুধু 1 সেকেন্ড গণনা করার জন্য তাকে ব্যয় করতে হবে। পুরো সময়টা জুড়ে সে ধরো একটা ডিলে লুপ, একটা ডিলে লুপ দিয়ে দিলাম, যেটা কি একটা একটা কাজ বারবার করতেছে, এবং আমি দেখলাম যে এটা যদি 10,000 বার করে তাহলে এত সময় পাস হয়, যে ক্লক পালস আমাদের যে অসিলেটর ফ্রিকোয়েন্সি সেটার উপর নির্ভর করতেছে অবশ্য, যে এত এই ইনস্ট্রাকশনটা যদি আমি এতবার চালাই তাহলে এত সময় পাস হয়, ধরো 1 সেকেন্ড পাস হয়। কিন্তু আমি যদি এইভাবে টাইম কাউন্ট করতে যাই, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এভাবে টাইম করার ক্ষেত্রে, কাউন্ট করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার এই কাজেই বিজি, আমি এই মাইক্রো কন্ট্রোলারকে দিয়ে আর অন্য কোনো কিছু করতে পারতেছি না। ওই সময় যদি অন্য কোনো কাজ করার দরকার হয় তখন আর সেটা সে করতে পারতেছে না। তো এই ধরনের কাজ যেটা প্যারালালি আরেকটা হার্ডওয়্যার, এই যে টাইমার কাউন্টার হার্ডওয়্যার, এ আমাকে হেল্প করতে পারে এই ধরনের কাজে, এ সেটা হচ্ছে টাইমার কাউন্টার। তো আমি যেটা করব যে টাইমার কাউন্টারটাকে স্টার্ট করে দিব, সে কাউন্ট করতে থাকবে, কাউন্ট করতে করতে যখন ধরো 255 আসলো, তখন আমার এই টাইমার কাউন্টার একটা ইন্টারাপ্ট দেবে, সফটওয়্যার ইন্টারাপ্ট। সেই ইন্টারাপ্ট দিলে আমার মাইক্রো কন্ট্রোলার তখন একটা সাবরুটিনে গিয়ে একটা কাজ করে আসবে। এইভাবে আমি টাইমটাকে ইয়ে করে দিতে পারি। এখন আমার যে এই টাইমার কাউন্টার যে হার্ডওয়্যারটা, এটার যে ক্লক পালস, এই ক্লক পালসটা আমি যেভাবে দিব, ক্লক পালস যদি খুব দ্রুত দিই তাহলে সে দ্রুত কাউন্ট করতে থাকবে, ক্লক পালস যদি আস্তে দিই তাহলে আস্তে আস্তে কাউন্ট করতে থাকবে। তার মানে এই ক্লক পালসের উপরও নির্ভর করতেছে আমার টাইমার কাউন্টার যে হার্ডওয়্যারটা সেটা কত দ্রুত কাউন্ট করবে। এখন এখানে ইন্টারাপ্ট যে ব্যাপারটা, সেটা দুই রকম ইন্টারাপ্ট আছে। এক হচ্ছে টাইমার কাউন্টারের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত আসলো, যেই 255 থেকে আবার 0-তে যাবে, মানে যখন 255 হয়ে যাবে তখন আবার যদি ক্লক পালস আসতেই থাকে
তাহলে কিন্তু সে জিরো থেকে আবার শুরু করবে। এখন আমি এমন করতে পারি যে এই 255 থেকে এই সময়ে এই সময়টাকে একটা ইন্টারাপ্ট হিসেবে সেট করে দিতে পারি। এটা করা যায়, এটা হার্ডওয়্যারের মধ্যে ওই ব্যবস্থাটা করা আছে। তাহলে আমি আমার কাউন্টারটাকে স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিয়ে আমি মাইক্রোকন্ট্রোলার তখন অন্য কোনো কাজ করতে থাকবে, এবং যখনই এই ওভারফ্লো হবে, এটাকে বলা ওভারফ্লো, 255 হয়ে যখন জিরো হয়ে যাবে তাহলে এই ওভারফ্লো ইন্টারাপ্টটা ঘটবে এবং ওই সময় আমি অন্য কোনো একটা কাজ করব। তাহলে এই ব্যাপারটাকে ইউজ করে আমি আমার টাইমটা, মানে একটা একটা নির্দিষ্ট সময় পরে যে কী হবে সেটা আমি সেট করে দিতে পারি। এখন ওখানে যে টাইমার কাউন্টার যেটা জিরো আছে সেটা দিয়ে আমি ওভারফ্লো ইন্টারাপ্টের কাজটা করতে পারি, কিন্তু এইটা আরেকটা অপশন আছে যেটা আমি এটা দিয়ে করতে পারি না। সেটার জন্য আমার টাইমার কাউন্টার 1 অথবা টাইমার কাউন্টার 2 এর হেল্প লাগবে। এখন দেখি যে সেটা কী। সেটা হচ্ছে আমার জিরো থেকে ধরো 155, ধরো 57, এটা এই ভ্যালুটা আমি এটা আন্দাজে একটা বললাম আর কি। এটা আমার প্রোগ্রামের উপর নির্ভর করতেছে, এটা যে প্রোগ্রামার সে এটা তার যেটা দরকার সে সেটাই নেবে। ধরো সে তো কাউন্ট করবে জিরো থেকে 255 পর্যন্ত, কিন্তু আমি চাই যে না 157 যখন আসবে তখন আমাকে একটা ইন্টারাপ্ট দিতে হবে, কারণ আমি জানি যে 157 পর্যন্ত আসতে কত সময় পাস হবে আমি জানি। ধরো 255 পর্যন্ত কাউন্ট করতে তার যে সময়টা পাস হয় সেটা দিয়ে আমার হচ্ছে না, আমার দরকার এইটা, জিরো থেকে 157 পর্যন্ত কাউন্ট করার পরে যে সময়টা পাস হবে এইটুকু সময় যদি পাস হয় তাহলে আমার একটা ইন্টারাপ্ট দরকার। তার মানে এই সময়ে আমার একটা ইন্টারাপ্ট দরকার। এই কাজটা করার সুবিধাটা T1 এবং T2 আছে, টাইমার কাউন্টার 1 এবং টাইমার কাউন্টার 2, টাইমার কাউন্টার 0 অপশনটা নাই আর কি। যদি আমাদের এটা লাগে তাহলে আমরা এই দুটা ইউজ করব। এখন এটা কীভাবে হবে সেটা হচ্ছে যে এটা বাড়তে বাড়তে 255 পর্যন্ত বাড়তে পারে, আবার এই পর্যন্ত বেড়ে সে আবার জিরো হতে পারে, ঠিক আছে। এখন আমি যদি এরকম কিছু একটা সেট করি তাহলে সে এইখান পর্যন্ত কাউন্ট করে সে আবার জিরো থেকে কাউন্ট করা শুরু করবে। এটাকে বলা হয় কম্পেয়ার ম্যাচ। এই ক্ষেত্রে দুইটা রেজিস্টার থাকে, দুইটা রেজিস্টার, একটা রেজিস্টারের ভ্যালু জিরো থেকে বাড়তে থাকবে, আর আরেকটা রেজিস্টারের ভ্যালু এটার মধ্যে আমি 157 লোড করে রাখব, এবং এই রেজিস্টারের ভ্যালু জিরো থেকে কাউন্ট করতে করতে যখনই এই জিরো থেকে কাউন্ট করতে 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 যখনই 157 হবে এই ভ্যালুটা, এটা 8-বিটের ভ্যালু, যখনই 157 হবে তখনই একটা ইন্টারাপ্ট হবে। সেটা কীভাবে, যে সে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার অনবরত কম্পেয়ার করতেছে। ধরো যে আমার এখানে একটা কম্পেয়ার হার্ডওয়্যার আছে যেটা এখানে একটা ইন্টারাপ্ট দিবে। এখন এ যেটা করবে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা অনবরত চেক করতে থাকবে, মানে ম্যাচ, কম্পেয়ার ম্যাচ যেটাকে বলে, কম্পেয়ার ম্যাচ করতে থাকবে। কম্পেয়ার ম্যাচ করে করে যখনই দেখবে যে এটা সমান হয়ে গেছে তখনই একটা ইন্টারাপ্ট দিয়ে দেবে। তো ওই ইন্টারাপ্টটাকে যদি আমরা এনেবল করে দিই তাহলে দেখা যাবে যে আমরা এখানে যেই ভ্যালুটাই দিই না কেন সেই ভ্যালুটা যখনই আমার টাইমার কাউন্টার এই কাউন্টারে কাউন্টারটা রিচ করতেছে তখনই আমার একটা ইন্টারাপ্ট ঘটবে। এভাবে আমি কিন্তু খুব প্রিসাইজ টাইমিং করতে পারি যে আমার ঠিক এত সময় দরকার, সময়টা হয়তো মিলিসেকেন্ড বা মাইক্রোসেকেন্ড রেঞ্জে, মিলিসেকেন্ড রেঞ্জে। ধরো আমার যদি এমন হয় যে 59 মিলিসেকেন্ড এত সময় পার হওয়ার পর একটা ইন্টারাপ্ট দিতে হবে, এই যে এতটা প্রিসাইজ, এটা কত এটা আমার ইউজার যেটা দরকার সেটার উপর নির্ভর করতেছে। সেই ক্ষেত্রে আমার এই ধরনের ইয়েটা লাগবে যে এই ভ্যালুটার সাথে যখনই ম্যাচ করবে তখনই আমি জানি যে আমি হিসাব করে দেখব যে
আমার এই ভ্যালু পর্যন্ত, এই টাইমার কাউন্টারকে এই ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে করতে এত সময় পাস হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি যদি সে 158 পর্যন্ত কাউন্ট করে ফেলে তাহলে আর হবে না, বা 160 পর্যন্ত কাউন্ট করে ফেলে তাহলে এর চেয়ে বেশি সময় লেগে যায়, তাহলে আর হবে না, আমার এই পর্যন্ত দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের এই অপশনটা ইউজ করবো যে আলাদা একটা রেজিস্টার থাকে, যেই রেজিস্টারটা হচ্ছে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয়। এই রেজিস্টারটার নাম হলো OCR আউটপুট কম্পেয়ার রেজিস্টার, আর এই রেজিস্টারটার নাম হলো TCNT। এখন টাইমার কাউন্টার জিরো যেটা, সেটার জন্য এটার সামনে একটা জিরো চলে আসবে, টাইমার কাউন্টার ওয়ানের জন্য এখানে একটা ওয়ান চলে আসবে, আর OCR-এর সামনে একটা ওয়ান চলে আসবে। মানে এটার সামনে যা থাকবে এটা হচ্ছে সেই রেজিস্টারটা, টাইমার কাউন্টার ওয়ানের রেজিস্টারের নাম হবে একটা ওয়ান থাকবে, বাকি সব একই, জাস্ট এখানে একটা ওয়ান হবে, এটা ওয়ান। এখন টাইমার কাউন্টার ওয়ানের ক্ষেত্রে এই কম্পেয়ারটা যখন হবে তখন একটা ইন্টারাপ্ট হবে। টাইমার কাউন্টার ওয়ান এবং টাইমার কাউন্টার টু, যেটা ওয়ান এবং টু, এই দুইটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে রেজিস্টারটা যেটা কাউন্ট করতেছে, এই কাউন্টার রেজিস্টারটা টাইমার কাউন্টার ওয়ানের ক্ষেত্রে হলো, মানে দুইটাই, এই TCNT এবং OCR, আউটপুট কম্পেয়ার রেজিস্টার আর টাইমার কাউন্টার রেজিস্টার, এই দুইটার ক্ষেত্রেই, দুইটা রেজিস্টারই টাইমার কাউন্টার ওয়ানের ক্ষেত্রে হচ্ছে 16 বিট, আর এইটার ক্ষেত্রে হচ্ছে 8 বিট, আর T0 যেটা, সেটা তো আগেই বলছিলাম, সেটাও 8 বিট। 8 বিট মানেই তো বুঝতে পারতেছ যে আমার যে কাউন্টার রেজিস্টারটা সেটা 8 বিট, 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করবে। কিন্তু যদি 16 বিট হয় তাহলে কিন্তু কাউন্ট করবে কত পর্যন্ত, তাহলে কাউন্ট করবে 65535, এত পর্যন্ত কাউন্ট করবে। এখন আমাদের যদি আরও প্রেসাইজ টাইমিং দরকার হয় বা আরও লার্জ টাইমিং দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা টাইমার কাউন্টার ওয়ান ইউজ করব। এটা দিয়ে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটিটা ইউজ করতে পারি। বাট আমাদের যদি এমন যদি না লাগে তাহলে আমরা সেক্ষেত্রে টাইমার কাউন্টার টু অথবা টাইমার কাউন্টার জিরো দিয়ে কাজ শুরু করতে পারতো। টাইমার কাউন্টার জিরোর ক্ষেত্রে হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট যেটা, ওইটা আছে, আর এগুলোর ক্ষেত্রেও ওভারফ্লো ইন্টারাপ্ট আছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আরেকটা ফিচার যেটা সেটা হচ্ছে কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট, এটা আরেকটা আছে। কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্টটাকে ইউজ করে আমরা অনেক প্রেসাইজ টাইমিং সিগন্যাল ইন্টারাপ্ট পেতে পারি।